আপনি ঠিক এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। শানায় অবাক চোখে তাকিয়ে আছে আরাফের দিকে। সে কি কিছু ভুল শুনছে? কেউ শুনতে পাচ্ছেন না? শানায় নিশ্চুপ। সে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। কোথায় যাব? আরাফ তেতে উঠল। একদমই নাটক করবেন না, বেরিয়ে যান এই বাড়ি থেকে। আমি আপনাকে আর এই এক মুহূর্ত এই বাড়িতে দেখতে চাই না। যান, বেরিয়ে যান। আরাফের ঠিক কি হলো তা শানায় বোধগম্য হচ্ছে না। আরাফের এই রাগ সে এতগুলো দিনে দেখেনি। হ্যাঁ, রাগের ছটায় রাগে একবার সে দেখেছে বিয়ের প্রথম দিন, কিন্তু সে রাগ আর আজকের এই রাগের ছটা চেহারার মধ্যে অনেক তফাত। কিন্তু এই রাগের সঠিক কারণ শানায় জানা নেই। আপনি এরকম করছেন কেন আমার সঙ্গে? আমি তো বলেছি 6 মাস। আরাফ কথা থামিয়ে দিয়ে বলল, কোনো 6 মাসের হিসাব আমি জানি না। আমি শুধু এতটুকুই জানি আপনি বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবেন। আরাফের রুমে চেঁচামেচির শব্দ কানে গেল নিচে থাকা প্রত্যেকটা মানুষের কানে। অথই কিচেনে ছিল, হাতের কাজ থামিয়ে ওপরের দিকে আরাফের রুম বরাবর চোখ রাখলো। সজীব, আমায়া, মিরাজ, অনেক, মাহফুজা খান সকলে নাস্তার টেবিলে সবে মাত্র বসেছিল। হঠাৎ চেঁচামেচির শব্দে এক এক করে সকলের চোখ আরাফের রুমের দিকে, একজন আরেকজনের চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে আবার আরাফের রুমের দিকে চোখ রাখছে। কথা স্পষ্ট না শোনা গেলেও চেঁচামেচি হচ্ছে এবং সেটা আরাফ করছে তা সকলে বুঝতে পারল। এরই মাঝে একটা কথা খুব স্পষ্ট এবং জোরালো ভাবে কানে এলো, বেরিয়ে যান বাড়ি থেকে। কাকে বাড়ি যেতে বলছো আরাফ? দোতলা থেকে সালেহা ছুটতে ছুটতে নিচে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, খালাম্মা, ভাইজান, ভাবি, ছোট ভাইজান, ছোট ভাবি রে, এবাড়ি থেকে বাহির হইয়া যাইতে কইতাছে। সবাই অবাক হলো এমন একটা কথাই। গতকাল দুজন অনেক রাতে বাড়িতে ফিরেছে, তখন কিছু জিজ্ঞেস করলে আরাফ বলল তারা ভালো আছে, টায়ার্ড, তাই রাতে বেশি কিছু জিজ্ঞেস কেউ করেনি। কিন্তু সকাল সকাল কি এমন হলো যে আরাফ সানায়কে বাড়ি থেকে বের করে দিতে চাইছে? কি বলছো কি সানেহা আপু তুমি? হ ভাইজান, ঠিক কইতাছি, আমি উপরে সব ঘর ঝাড়ু দিয়া ছোট ভাইজানের রুমের দিকে যাইতেছিলাম। দরজা হালকা ভেড়ানো আসিল, ছোট ভাইজানের চোখ মুখ রাগে গজগজ করতেছে, এমন রাগি চেহারা বহুদিন পর দেখলাম। অথই রান্নাঘর থেকে ছুটে এলো। এর মাঝ থেকে উপরে কাঁচ ভাঙার শব্দে সকলে চমকে উঠল। আরাফ রাগে হাতের কাছে থাকা ফুলদানি সজোরে ফুলোরে ছুঁড়ে মারল, এমন কাজে হকচকিয়ে উঠল সানায়া। ফুলদানি ভেঙে টুকরো টুকরো হলো ঠিক তার পায়ের কাছে, নিজের পা গুছিয়ে নিল সানায়া। সানায়া হতভম্বের ন্যায় ভেঙে যাওয়া কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে আছে। একটা আস্ত ফুলদানি ভেঙে শত শত টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আরাফ তাতে তার চেপে বলল, মেয়ে মানুষ বিশ্বাসঘাতক, এরা কোনোদিনও সম্পর্কে বিশ্বাস জিনিসটাকে গুরুত্ব দিতে পারে না, বিপরীত মানুষটাকে বিশ্বাস করতে জানে না। আরাফের বলা কথাগুলো কিছুটা কানে এলো সানায়ার, কিন্তু আপাতত কিছু জিজ্ঞেস করার সাহস তার হচ্ছে না, আজ সে নীরব। আরাফ পুনরায় সজোরে চিৎকার করে বলল, দাঁড়িয়ে আছেন কেন, বেরিয়ে যান। কোথাও যাবে ও? আরাফ চোখ রাখলো দরজার দিকে, নিচে থাকা প্রত্যেকটা মানুষ উপরে উঠে এসছে। কোথায় যাবে ও? ছেলে এবং ছেলের বউয়ের মধ্যে ঝগড়া কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু সেখানে আমার আসার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তুমি যেভাবে চাচামেচি করছো তাতে শুধু আমি কেন, পাশের বাড়ির লোকও শুনতে পাবে। সকাল সকাল এমন আচরণের মানে কি আরাফ? আরাফ মায়ের দিকে নির্জীব চোখে তাকিয়ে আছে, বলল, আমার জীবন নিয়ে টানাটানি তুমি করেছো আম্মা। আরাফ, তুই কি পাগল হয়েছিস? মাহফুজা খান সজীবকে থামিয়ে দিল, ওকে বলতে দে সজীব, বিয়ের ঠিক 3.5 মাস পর এমন কথা কেন উঠছে আরাফ? তুই শুধুমাত্র একজন মা হয়েছ, কখনো সন্তানের মন বুঝতে শেখোনি। আমার কোনটা ভালো হবে সেই হিসাব না করে তুমি হিসাব করেছ তোমার কোনটা সুবিধা হবে, কোথায় তোমার আত্মীয়তা বজায় থাকবে। তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে এই বিয়ে করিয়ে নিজেকে সুবিধাবাদী মা হিসেবে পরিচয় দিয়েছি? কথাটা বলতে গিয়ে মাহফুজা খানের চোখ ছলছল করে উঠল। বাড়ির সবাই অবাক চোখে তাকিয়ে আছে মা ছেলের দিকে। হ্যাঁ, আরাফ বিয়ে করতে চায়নি এ কথা সত্য, কিন্তু বিয়ের পর এমন কোনো আচার আচরণ আরাফ করেনি আর যেমনটা করছে। আরাফ কিছু বলতে যাবে তার আগেই সানায় চেঁচিয়ে উঠল, থামুন, আর একটা কথাও আন্টিকে আপনি বলবেন না। কয়েক সেকেন্ড সময় নিয়ে আবারও বলল, আপনার সমস্যা আমি, আমার জন্য নিজের মায়ের মনে আঘাত দিয়ে কথা বলবেন না। পৃথিবীতে আপনাকে যদি কেউ অবিরাম অন্তহীন ভালোবেসে থাকে সে হলো আপনার মা বাবা, তাদের ওপরে আপনাকে কেউ ভালোবাসবে না। সমস্যা আমি, আপনার জীবনে কয়েকদিন ভোগান্তি মনে করে আগের দিন ভুলে যাবেন। আমি চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে। কোথায় যাবে তুমি? ছোট ভাবি, কি এমন হলো, তুমি কেন চলে যাবে? আরাফ সকলকে উপেক্ষা করে রুমি থেকে বেরিয়ে গেল। ছোট ভাবি, ছোট ভাইজানের মেলা রাগ, রাগ কমলে মানুষটা আবার আগের মতো মিটাইয়া নিও, যাইও না ছোট ভাবি। সানায়া সকলের দিকে একবার তাকালো, বলল,
আজ যাই বা কাল যাই, যেতে আমাকে হতোই, কিছুদিন না হয় আগেই গেলাম। সানায় হেঁটে আলমারির দিকে এগুলো, পাশে থাকা লাগেজ টেনে বের করলো, যা যা গুছিয়ে নেওয়ার তা তো নিতেই হবে। মাহফুজা খান হেঁটে পাশে এসে দাঁড়ালেন, সানায়ের হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালেন। এভাবে চলে যেও না মা। সানায় নিজের হাতের মধ্যে তার হাত দিয়ে পরম যত্নে ছুঁয়ে দিয়ে বলল, আপনারা তো অনেক চেষ্টা করেছেন আন্টি, আপনি ভাইয়া ভাবি আমার মা বাবা সবাই চেষ্টা করেছেন আমাদের সংসারটা টিকিয়ে রাখার, কিন্তু জোড়া তালির সংসারকে টেকে মানুষের মনেই সব কিছু, মন থেকে কোনো কিছুর প্রতি অনীহা হলে সেখানে জোর চলে না। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ ছোট ভাবি? হ্যাঁ। যেও না ছোট ভাবি। সাজিব এগিয়ে এসে সানায়ের মাথায় আদর্শসুলভ হাত রাখলো। আমার বোনটা তো বোকা নয়, তাহলে কেন সে চলে যাচ্ছে? আমার সামনে একজন ছেলে তার মাকে দোষারোপ করছে, আর আমি জানি তার একমাত্র কারণ আমি। জেনে বুঝে কখনো চাইবো না আমার জন্য অশান্তি হোক। মাহফুজা খান গম্ভীর ভাবে সকলের উদ্দেশ্যে বললেন, শাহানাকে আমি এনেছিলাম ওর বাবার থেকে চেয়ে, আজ আমি ওর বাবার কাছে অনুরোধ করে নিজের দোষের জন্য ক্ষমা চেয়ে তার মেয়েকে তার হাতে তুলে দিয়ে আসবো। আমার ছেলের মনের আশা 16 আনা পূর্ণ করে দিলাম, আমি শুধু নিজের সুবিধা বুঝি, আর ওর যাতে সুবিধা হয় তাই করব। কাকিমা, এই পরিস্থিতিতে তুমিও মাথা গরম করলে চলবে? মাথা গরম আমি করিনি সজীব, আমি আমার ছেলের মন বুঝতে পারিনি, দুর্ভোগ আমি সৃষ্টি করেছি, তার সমাধানও আমাকেই করতে হবে। সানায়া রেডি হয়ে নিচে এসো মা, আমি অপেক্ষা করছি, আমি পৌঁছে দিব তোমাকে। এক এক করে সবাই ঘর ছেড়ে চলে গেলে বিছানার কিনারা ঘেঁষে বসলো সানায়া, চোখ দিয়ে না চাইতেও নোনা পানির ধারা গড়িয়ে পড়ছে, অশ্রু ভেজা চোখে ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখলো। 3.5 মাসের কত স্মৃতি, এ ঘরে থেকে কত ঝগড়া সে করেছে, আরাফের অসুস্থতার কথা মনে পড়ে গেল। বৃষ্টির দিনে টঙের দোকানে চা খাওয়ার সাথে বৃষ্টিবিলাসের চিত্র ফুটে উঠলো তার চোখের সামনে। সময় কত তাড়াতাড়ি চলে যায়, স্মৃতিটুকু শুধু রয়ে যায়। মানুষের ভালো সময় তার জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায়, সানায়ারও সে ভালো সময় চলে গিয়েছে। বসা থেকে উঠে দাঁড়ালো, আলমারির সেই কপাট খুললো যেখানে তার জামা কাপড় সে রেখেছিল, কিছুটা তার ছিলে সুরে হাসলো সে, মনে মনে বলল, এই কয়েক মাসে আপনি যতটুকু যা করেছেন তার সবকিছুই আপনার মনের বিরুদ্ধে গিয়ে করেছেন, বিয়ে থেকে শুরু করে আজকের দিন অবধি সবকিছুই আপনার মনের বিরুদ্ধে হয়েছে, আজ চলে যাই বা কাল, যেতে তো আমাকে হবেই। আকাশে শুক্লপক্ষের চাঁদ জ্বলজ্বল করে জ্বলছে, রোড লাইটের কৃত্রিম আলোয় রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়িতে ফিরেনি আরা, সেই সকালে যে বাড়ি থেকে সে বেরিয়েছিল এখনো অবধি সে বাড়িতে ফিরেনি। রাস্তার কিনারা ঘেঁষে আকাশে শুক্লপক্ষে চাঁদের দিকে চোখ রেখে নিজের ভেতরে চাপা দীর্ঘশ্বাস ছাড়লো। সে তো এমন জীবন চায়নি কখনো, তার জীবনটা কেন এত ছন্ন ছাড়া হলো? সেও তো আর 5টা সুখী দম্পতির মতো করে নিজের পছন্দের মানুষটির সঙ্গে ভালো থাকতে চেয়েছিল, তাহলে সেই সুখটুকু তার কেন তার হলো না? জীবনকে যখন সবকিছু থেকে সে গুটিয়ে নিয়েছিল, ঠিক তখন কেন তার জীবনে সানায়া এলো? নিজের জীবনের সঙ্গে মেয়েটিকে জড়াতে সে কখনো চায়নি, তবুও সে কয়েকবার ভেবেছিল যদি আবার নতুন করে এই বিয়ের সম্পর্কটাকে একটা নাম দেওয়া যায় তবে সে দিবে। কিন্তু হাই, ভালোবাসা নামক শব্দটা যে তার জীবনে অমাবস্যার ন্যায় অন্ধকার হয়ে নেমে আসে বারবার, তার জীবনটা গুছিয়ে নিতে চেয়েও আর পারল কই, হেরে যাচ্ছে সে বারবার নিজের জীবনের ছক কষতে গিয়ে। রাস্তায় পড়ে থাকা কোকের প্লাস্টিকের খালি বোতলে পা দিয়ে ধাক্কা দিল, ছিটকে পড়ল কিছুটা সামনে। বোতল বরাবর চোখ দিতেই চোখ পড়ল বড় রাস্তার বিপরীতে অল্প বয়স্ক এক পুরুষ এবং তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। আরব দেখছে তাদের খুনসুটি, হয়তো তার প্রাণ প্রিয় বইয়ের রাগ ভাঙাতে এই রাত গভীরে রাতে শহর দেখতে বেরিয়েছিল তারা। ছেলেটা কিছু একটা বলছে, কিন্তু মেয়েটি মুখ ভার করে ছেলেটির দিকে অভিমানের সুরে কি যেন বলছে। এক পর্যায়ে ছেলেটি কানে ধরে কিছু বলতেই মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল, দুজনের মুখে স্বচ্ছ হাসি ফুটে উঠেছে। হয়তো ছেলেটি তার অভিমান ভাঙাতে পেরেছে বলেই তাদের এত সুন্দর হাসি। আরব এত সময় তাদের খুনসুটি দেখল, মাথা নিচু করে নিজের সঙ্গে নিজেই আওড়ালো, ভালোবাসা জিনিসটা দোষের কিছু না, তবে ভালোবাসা জিনিসটা সবার কপালে হয় না। আরব কিছুটা সামনে হেঁটে এগিয়ে গেল, বসলো ফুটপাতের কিনারা ঘেঁষে। জীবন স্বচ্ছ কাছের ন্যায়, একবার ভেঙে গেলে তার সহজে জোড়া লাগে না, নতুন করে গড়তে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। ঘড়ির কাটা ঠিক রাত 2:30, কয়েকবার কলিং বেল বাজতেই ছুটে এসে দরজা খুলে দিল সালেহা। সালেহা ছোট্ট করে বলল, ছোট ভাইজান আপনি আইসেন? আরব সে কথার কোনো উত্তর দিল না, সোজা হেঁটে নিজের রুমের দিকে এগুলো। পেছন থেকে সালেহা ডেকে বলল, ভাইজান রাতের খাওন কি আপনার ঘরে দিমো?
না। সালেহা আর কথা বাড়ালো না, সদর দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে গেল। আজকের ঘরটা নীরব শুনশান, সবার আগে চোখ পড়লো বেডের দিকে। আজ বেডটা পুরোপুরি ফাঁকা, কেউ নেই সেখানে। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখলো, কি যেন একটা মিসিং। অন্যদিনের মতো কারো প্রাণ খোলা হাসির শব্দ নেই, তুমুল ঝগড়া করার মতো কেউ নেই। ধীর পায়ে হেঁটে রুমের দরজা বন্ধ করে সোফায় গিয়ে বসলো আরাফ। কিছু সময় বসে থাকার পর উঠে দাঁড়ালো সে, বাইরে থেকে এসেছে ফ্রেশ হতে হবে। আলমারি থেকে নিজের জামা কাপড় নিতেই চোখ পড়ল আলমারির দুটো তাক খালি, যেখানে সানায়া শাড়ি জামা এগুলো থাকতো। আজ সে জায়গাটা ফাঁকা, না চাইতেও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলো সে। নিজের মনকে আর কিছু বলতে না দিয়ে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। রাত তিনটা, সানায়ার চোখে ঘুম নেই। একটা সময় পর নিজেই বিছানা ছিঁড়ে উঠে জানালার কিনারা ঘেঁষে দাঁড়ালো। জানালার পর্দাগুলো সরিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে এক মনে। থালার মতো জলজল করে জ্বলছে চাঁদ, গভীর রাত। আশেপাশে মানুষের নেই কোনো কলতান, নীরব নির্জন রাত। দূর থেকে ভেসে আসছে কুকুরের হাত। কখন যে কি হয় তা কেউই জানে না। এই বিয়ে সংসার সবকিছু কেমন এক ঝটকায় এলোমেলো হয়ে গেল। এলোমেলো হলো তার জীবনটা। সব থেকে চটপটে মানুষটা যখন একেবারে নিশ্চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হয় সেই মানুষটা কোনো এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই পরিস্থিতি তাকে শান্ত করে দিয়ে গেছে। সময় বড্ড খারাপ জিনিস, কখনো ভালো তো কখনো কল্পনা থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দেয়। সময়ের হিসেবে বড্ড কঠিন জিনিস। সানায়ার এই ভেঙে পড়া চেহারা আর কেউ দেখুক বা না দেখুক, শায়লা বোনের কষ্টের ছাপ ঠিকই দেখছে। তার বোনটাকে সে এমন ভাবে আগে কখনো ভেঙে পড়তে দেখেনি। নিজের আত্মসম্মান তার বোনের কাছে অনেক বড়, কিন্তু চোখের সামনে এভাবে বোনকে অসুখী সে কিছুতেই দেখতে পারবে না। সানায়া যে ও বাড়ি থেকে পুরোপুরি চলে এসেছে সে কথা শায়লা ছাড়া কেউ জানে না। মা বাবাকে বলতে চেয়েছিল কিন্তু শায়লা বলতে দেয়নি। মাহফুজা খানও আর তেমন কিছু বলেননি। এসে সানায়াকে পৌঁছে দিয়ে উনি চলে গিয়েছেন। আরাফের বাবার সঙ্গে কথা বলে পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে হবে, একা এভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না ভেবে তিনি পিছিয়েছেন। মাঝে কিছুদিন সময় নেওয়া উচিত। শায়লা কিছু সময় বোনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর ডাকলো না, একা কিছুটা সময় থাকুক। সকাল আটটা, খান পরিবারের সকলে একসঙ্গে নাস্তার টেবিলে বসেছে ঠিকই, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। যে যার মতো খাচ্ছে। আমায়া, অনিক, মিরাজ এরা কিছু সময় পরই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। সজীব অফিসের দিকে যায়। এরই মাঝে আরাফ রেডি হয়ে নিচে এলো, তড়িঘড়ি করে চেয়ার টেনে বসল। সালেহা পাশ থেকে চায়ের কাপ এগিয়ে দিল। আরাফ বলল, চা খাবো না সালেহা আপা, আমাকে এক কাপ কফি দিন। সালেহা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। আরাফের কোনো হুকুম এ বাড়িতে আর চলবে না। মাহফুজা খান তার সবাইকে স্পষ্ট করে বলে দিয়েছেন, অতিরিক্ত কথা ও কেউ আরাফের সঙ্গে বলবে না। সালেহাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ আবারও বলল, কি হলো সালেহা আপা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। সালেহা ঠিক কি বলবে বুঝে উঠতে না পেরে বলল, ছোট ভাইজান, আমাগো কপি বানানো মেশিনটা নষ্ট হয়ে গেছে, আপনি এখন চাই খান। আরাফ সালেহার দিকে তাকিয়ে বলল, সালেহা আপা, কফি চুলাতেও বানানো যায়। সালেহা এবার ছোট ছোট চোখ করে তাকালো মাহফুজা খানের দিকে। মাহফুজা খান খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। আরাফের উদ্দেশ্যে বলল, এ বাড়িতে কারো অতিরিক্ত সময় নেই যে তোমার হুকুম মেনে কাজ করবে। সালেহার কাজ যতটুকু ও ততটুকুই করবে। সালেহা রান্নাঘরের কাজে হাত দেয় না, যা করার অথই করে। অথই ছোঁয়াকে খাওয়াচ্ছে, ওর সময় হবে না। আর বাকিরা সবাই খেতে বসেছে, সুতরাং তোমার কফি খেতে হলে নিজের রান্নাঘরে যাও, বানিয়ে খাও। সজিত খাবার চিবোতে চিবোতে মিনমিন করে বলল, বউ ছাড়া বরের হুকুম কেউ মানে না। তোর কপাল তুই নিজেই খারাপ করেছিস, বউটাকে তাড়িয়েছিস। যা এখন নিজের কফি নিজে বানিয়ে খা, চিনির জায়গায় নুন দিস, সেই টেস্ট। আরাফ মায়ের কথার ধাঁচে বুঝতে পারল সানায়াকে চলে যেতে বলায় পরিবার শুদ্ধ লোক তার বিরোধী পক্ষ। এখানে আর কথা খরচ করে কোনো লাভ হবে না। কিছুদিন গেলে হয়তো সব কিছুই নর্মাল হবে। সে টেবিল ছেড়ে উঠে গেল। আরাফ চলে যেতেই অথই বলল, কাকিমা, ভাইয়াকে কপিটা না হয় আমি বানিয়ে দিতাম, না খেয়ে চলে গেল। পাশ থেকে সালেহা বলল, হ, গতকাল রাইতেও কিছু খাই নাই ভাইজান, এখন কত আশা নিয়ে আইলো, না খাইয়াই। মাহফুজা খান তাকালেন সালেহার দিকে, বললেন, ওর মা আমি, এত দরদ তোদের দেখাতে হবে না, না খেয়েই চলে যাক, ওর খেতে হবে না। বলেই মাহফুজা খান চলে গেলেন। রাস্তায় আরাফের গাড়ি জ্যামে পড়েছে, বারবার সে নিজের হাতের হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। গতকাল সে অফিসে যায়নি, আজ যেতে দেরি হলেও সমস্যা, অফিসের জাস্ট টাইমে পৌঁছানো খুব জরুরি। হঠাৎ পাশ থেকে কোনো মেয়েরই কণ্ঠে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসছে। মেয়েটি বলছে, এক টাকাও আপনাকে বেশি দিব না, যা ভাড়া তাই নেবেন।